ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এখন বাজে 11:30। তো এখন মেঘটা কিরকম ধরেছে তাই জন্য আমি ছাদে চলে আসছি, আর ছাদে জামা কাপড়গুলো এখন তুলে নেব। আর এই দেখো মেঘটা কিরকম ধরেছে দেখাচ্ছি তোমাদেরকে। আমার ছাদে জামা কাপড় মেলা আছে, আমি সেই জন্য তুলতে শুনলাম। মেঘটা প্রচন্ড পড়েছে দেখো। তো চলো জামাগুলো তুলে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো জামাগুলো আগে তুলে নিই। তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি জানি না, খুবই রোদ ধরেছে। চলো জামা কাপড় আমি তুলে নিই। তো আমার জামা কাপড় তোলা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নিচে যাবো। চলো নিচে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আবার উপরে আসতে হলো, আর আমাকে আবার উপরে যেতে হবে, কারণ আমি যে হেডফোনটা নিয়ে আসছিলাম মানে ব্লুটুথটা, ওইটা আমার উপরে রয়ে গেছে, তাই আমাকে আবার আসতে হলো। ভাবছিলাম আসবো না, কিন্তু দেখে তোমাদেরকে তো দেখালাম যে এত মেঘ ধরেছে, বৃষ্টি হলে হেডফোনটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি আবার উঠে আসলাম। আসতে খুব কষ্ট হচ্ছে। দেখো আমি এসছি ঠিকই, এসলাম বলে দুটো কাজগুলো আমার মনেই নেই, এই দুটো আসন তুলতে, দুটো আসন রয়ে গেছে। টমি, আর এইটা হচ্ছে আমাদের টমি। চলো আসনগুলো তুলে নিয়ে আগে, আমাদের টমি আর সাথে সাথে ঘুরছে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আসলে এত পরিমাণে মেঘটা ধরেছে ধারণার বাইরে, তো সেই জন্যই আমি আরো উপরে আসলাম। টমি, এই যে আমাদের টমি, এই পাশে, এই পাশে আই, ওই টমি। তো এখন ছাদে হাত দিতে আসছি। তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে। কিছুক্ষণ পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাক, আর কী কী রান্না হয়েছে সেটা দেখাবো, আর একটা রেসিপি বাকি আছে তো সেটা হয়ে যাক, তারপর দেখাবো। বেশি কিছু হয়নি আজকে, আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হবে সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করছে, আর রান্নাটা আমি করছি না, রান্নাটা করছে বোন আর মা। তো চলো তোমাদের সাথে দেখাই। রান্না রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12:30, 1 বাজে, আমি ঠিক টাইমটা দেখিনি। তো একটু পরে আমরা ভাত খাবো, আর ভাই আছে হাটে, তো সেই জন্য আমরা একটু কাজ করে নিচ্ছি। তো কাজটা করা হয়ে গেলে ভাত খাবো, আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো চলো আমি একটু কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই হলো ভাত, আর কী হয়েছে চিকেন, আর একটা সবজি। আমরা ভাতটা খেয়ে নেব। আমাদের হচ্ছে রান্নাঘর, এইটা রান্নাঘর, থালা নিয়ে আনতে এসছি, থালাটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি এখন আমার রুমে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 2টোর সময়। এবার একটু ঘুমাতে হবে, এবার একটু ঘুমিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। দেখো আমি চুল বেঁধে নিয়েছি, আর বড় মায়ের কাছে চুল বেঁধে নিয়েছি, আর আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর এবার আমরা কিছুক্ষণ পর ভাত খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে আমরা একটু টেডিটাকে দেখে দিই, টেডি বিয়ার।
তো এই দেখো টেডি, এই নাকটাই সেদুর লেগে গেছে। ভিডিওটা এতটাই, ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।